চোখে ভিআর চশমা পরে কৃত্রিমভাবে ক্রিকেট খেলার আবহে আচ্ছন্ন কেউ, আবার কেউ দেখছেন রোবটের নানা কলা কৌশল। এর সাথে চলছে প্রযুক্তি কেন্দ্রিক নানা জটিল সমস্যা সমাধানের খোঁজও। রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য চ্যাটবট সহ সফটওয়্যার কেন্দ্রিক নানা সেবা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, মেটাভার্স, সবেরই দেখা মিলছে 3,55,200 বর্গমিটারের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। শুধু কি তাই, তরুণদের জন্য রয়েছে ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, ক্যারিয়ার উৎসব সহ প্রযুক্তিকেন্দ্রিক নানা আয়োজন। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরেন সরকারের দুই মন্ত্রী। কথা বলেন প্রযুক্তি খাতে বিদ্যমান সুযোগ সুবিধা নিয়েও। প্রায় 5 শতাধিক চিপ ডিজাইনার বাংলাদেশে যারা অফিসে বসে ইন্টেল, এমডি সহ অন্যান্য স্যামসাং বড় বড় কোম্পানিতে তারা মাইক্রো চিপ ডিজাইন করছে। 24 সাল পর্যন্ত আমাদের এই রেয়ারটা আছে, যেই রেয়ারটা আমাদের এখন চিন্তার বিষয় তো হওয়া উচিত 24 সালের পরে কি হবে। এই বাজেট থেকেই যেন সেই দিক নির্দেশনার দিকে আমরা যেতে পারি। প্রযুক্তির বিশ্বে নেতৃত্ব দিতে তরুণ প্রজন্মকে দক্ষ করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমাদের এই স্মার্ট লিডারশিপ একাডেমি আমরা যদি সুন্দরভাবে উদ্বোধন করে এটাকে চলমান করতে পারি, তরুণ প্রজন্ম, কর্মকর্তা সেই কোর্সগুলোতে প্রশিক্ষণ গ্রহণের একটা সুযোগ এখানেই তৈরি হয়েছে। উদ্যোক্তারা জানান 4 দিনের প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।